হয়ে গেছে, নামিয়ে দেবো। বন্ধুরা, মাছের ডিমের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছের ডিমগুলো আমি গরম জলের ভিতরে দিয়ে দেব। অল্প অল্প করে ডিমগুলো নিয়ে আমি গোল গোল করে দিয়ে দেব। বড়াগুলোর কালার দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এখন তুলে নেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে মাছের ডিমের কারি বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু পেঁয়াজ আর আদাটা কেটে নেব। আমি মশলাগুলো বেটে নেব। জিরে, টমেটোটা গ্রেট করে নেব। জিরে, আদা, রসুন বাটা হয়ে গেছে, তুলেও নিয়েছি। লঙ্কাও বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। আলুগুলো কেটে নেব। মাছের ডিমগুলো আমি গরম জলের ভিতরে দিয়ে দেব। লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো। হয়ে গেছে, নামিয়ে দেব। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ডিমগুলোর, এবার একটা পাত্রের ভিতরে ঢেলে দেব। ডিমগুলো ভালো করে মাখিয়ে নেব, স্বাদমতো লবণ। হলুদ গুঁড়ো রসুন বাটা আদা বাটা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি একটা ডিম ভেঙে দেব। ছোট এক বাটি বেসন দিয়ে দেব, এখানে 3 চামচ বেসন আছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। অল্প অল্প করে ডিমগুলো নিয়ে আমি গোল গোল করে দিয়ে দেব। পড়াগুলো একটা একটা করে উল্টে দেব। বড়াগুলোর কালার দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এখন তুলে নেব।
ডিম ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কড়াইতে দিয়ে দেব গোটা জিরে, দুটো এলাচও দিয়ে দেব, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো। আদা বাটা, রসুন বাটা, আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, আমি এখন দিয়ে দেব জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জলটা দিয়ে দেব, এতে করে মশলাটা পুড়ে যাবে না। মশলাটা একটু কষে নিয়ে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দেবো টমেটোর পিউরি, বেশ কিছুক্ষণ করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা বেশ কিছুক্ষণ কষে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আবার কিছুক্ষণ কষে নেব। আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিয়েছি, আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি জল, জল ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি, হয়ে গেছে নামিয়ে দেব। বন্ধুরা মাছের ডিমের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে।